যেহেতু আমরা বডির আড়মোলটি আগে কাটিং করি, বডির আড়মোলটি মেপে আমরা হাতার আড়মোলটি কাটিং করব। তাহলে সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 35 থেকে 70 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেটভাবে ছড়ার মাপটি কত ইঞ্চি নিতে হবে, আড়মোলের মাপটি কত ইঞ্চি নিতে হবে, নিচের ঘেরে মাপটি কত ইঞ্চি নিতে হবে। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, 35 থেকে 70 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে কামিজ কাটিং আপনি শিখতে পারবেন। আর এই নিয়মে কামিজ যদি কাটিং করেন, আশা করি কোনো কাস্টমার আপনার সেই কাজটিতে ক্লেম দিতে পারবে না। তাই আপনাকে বলবো, 35 থেকে 70 ইঞ্চি বডির কামিজ সঠিক নিয়মে কাটিং শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই। তো এখানে যে কাপড়টি নিয়েছি, এটা হচ্ছে একটি সুতি গজ কাপড় 2 হাত বহরের। তো এই কামিজটি কাটিং করার জন্য এখানে 2 গজ 8 গ্রাম মানে 2.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে সুন্দর করে এখানে ভাঁজ করে নিতে হবে। তো আবারও আমি ভাঁজটি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুইটি মাথা একখানে করে কাপড়টি আমাদেরকে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে কামিজটির নিচে ঘের অনুযায়ী এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিনটি করার পরে কামিজটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো 2 গজ 8 গ্রা কাপড় দিয়ে একটি কামিজ কত ইঞ্চি লম্বা তৈরি করতে পারবো আমরা, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মার্জিনে যদি ফিতাটি রাখি, তো রাখার পরে দেখুন এখানে সম্পূর্ণ কাপড়টি এখন 44 ইঞ্চি আছে। তো সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদের 43.5 বা 43 ইঞ্চি লম্বা তৈরি করতে পারবো। তো 2.5 গজ কাপড় দিয়ে একটি কামিজ আমরা 43 ইঞ্চি পর্যন্ত সঠিকভাবে লম্বা তৈরি করতে পারবো। তো এখানে 43 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় নিয়ে একটি মার্জিন করেছি। তো এরপরে এই মার্জিন দুটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে, মানে কামিজটির কাঁধের মাপ নিতে হবে। 35 থেকে 70 ইঞ্চি বডির জন্য কামিজের শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি? 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করব এবং নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিনটি করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে আড়মোলের মাপ নিতে হবে এবং কামিজটির সাইড ফ্রন্টে কত ইঞ্চি নিচে দিতে হবে। তো যারা একেবারে নতুন কাজ শিখতেছে তারা এখানে একটি বিষয় কনফিউশনে পড়ে, শোল্ডার থেকে কত ইঞ্চি নিচে বডির মাপটি নিবে এবং কত ইঞ্চি নিচে পেটের মাপটি নিবে এবং কত ইঞ্চি নিচে হিপ মানে কোমরের মাপটি নিবে। তো এখানে আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, এই অংশটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো এখানে 2টি মার্জিন করেছি, তাই না? তো নিচের মার্জিনটিতে ফিতাটি রাখতে হবে। তো একটি কামিজের বডি 35 থেকে 70 ইঞ্চি হলে আড়মোলের মাপটি আমরা কত ইঞ্চি নিব, তো এখানে 5.6 থেকে 6 ইঞ্চি নিতে হবে। যারা ফিটিং পড়তে ভালোবাসবে তাদের জন্য 5.6 ইঞ্চি নিতে হবে, আর যারা লুজ পড়তে ভালোবাসবে তাদের জন্য 6 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি আড়মোলের মাপটি। তো এইভাবে আপনার বডি অনুযায়ী আড়মোলের মাপটি যেখানে আসবে সেই জায়গায় আপনাকে বডির মাপটি নিতে হবে। এরপরে যেটা করতে হবে, কামিজের সাইড ফ্রন্ট মাপটি নিতে হবে। তো একটি কামিজ 43 ইঞ্চি লম্বা হলে কামিজের সাইড ফ্রন্টে আমরা কত ইঞ্চি নিব, এখানে 20.5 ইঞ্চি নিচে নিতে হবে। কত ইঞ্চি? 20.5। তো 20.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে কামিজটির লম্বা অনুযায়ী সাইড ফ্রন্টে আপনি যেখানে আসবে এবং যেখানে এই মার্জিনটি করবেন সেখানে আপনাকে কমর মানে হিপের মাপটি নিতে হবে। তো মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো বডির মাপটি কোথায় নিতে হবে আমাদেরকে? শোল্ডার থেকে আড়মোলের মাপটি আপনি যেখানে নিয়ে মার্জিনটি করবেন সেখানে বডির মাপটি নিতে হবে, এবং এখান থেকে সাইড ফ্রেম আপনি যেখানে আপনি নেবেন এখানে যে মার্জিনটি করবেন এখানে আপনাকে হিপ মানে কোমরের মাপটি নিতে হবে। তো এখন আপনি পেটের মাপটি কোথায় নেবেন? এখানে যে একটি মার্জিন করেছেন এবং এখানে যে একটি মার্জিন করেছেন মানে আমিও করেছি, এই 2 মার্জিনের মাঝখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে। এই জন্য যেটা করবো, এই মার্জিন এবং এই মার্জিনের ফিতাটি রেখে ফিতাটিকে এখানে একটি ভাগ করতে হবে, করে ঠিক এখানে একটি মার্জিন করে নিব। এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। যখন আমরা একটি কামিজ কাটিং করি বা সেলাই করি, বডির মাপ নেওয়ার জন্য আমাদেরকে 3টি মাপ নিতে হয়, বডির মাপ, পেটের মাপ,
কোমর মানে হিপের মাপ, তিনটি মাপ কোথায় কোথায় নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন এখানে বডির মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। বডির মাপটি 36 ইঞ্চি দেবো, 36-কে 4 ভাগ করলে কত হচ্ছে 9। দেখুন এভাবে 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে পেটের মাপটি নিতে হবে, পেটের মাপটি 30 ইঞ্চি নেব, 30-কে 4 ভাগ করলে কত হচ্ছে 7.5, 7.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এখানে হিপের মাপটি মানে কোমরের মাপটি 35 ইঞ্চি নেব, 35-কে যদি আমরা 4 ভাগ করি কত হচ্ছে 15.9 ইঞ্চি, 15.9 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মাপের জন্য এক্সট্রা কাপড় নেব। তো এইভাবে আমাদেরকে বডির মাপগুলো নিতে হবে। তো এইভাবে বডির মাপগুলো নেওয়ার পরে কামিজটির নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো কামিজটির নিচের ঘেরের মাপটি যে আমরা নেব, এখানে যে আমরা কোমরের মাপটি নিয়েছি এই মাপটি অনুযায়ী কামিজটির নিচের ঘেরের মাপ নিতে হবে, এইটাই হচ্ছে সঠিক নিয়ম। তো কোমরের মাপটি আমরা 4 ভাগ করে কত নিয়েছি 15 ইঞ্চি, তো এখানে 15 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আরও আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে নিচের ঘেরের মাপটি নিতে হবে 35-36 ইঞ্চি বডির জন্য। তো এখন এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে কামিজটির বডির মাপ, নিচে ঘেরে মাপ, আরমোলে মাপগুলো আমাদেরকে নিতে হবে। এরপরে কামিজটির আরমোলে রাউন্ড শেপটি করতে হবে। তো এখানে যে কামিজটি আছে এই কামিজটি হচ্ছে একটি প্রিন্টের কাপড়ের, এই কামিজটি কিন্তু দুই দিকে ব্যবহার করতে পারবে, মানে দুই দিকে আমাদেরকে একই গলা দিতে হবে। এই কামিজটিতে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কামিজটি শুধু একদিকে ব্যবহার করতে পারবে সেই কামিজটির সামনের পাটে তালপাট দিতে হয়, সেটা হচ্ছে বাধ্যতামূলক। যেহেতু এই কামিজটি একদিকে ব্যবহার করবে এখানে আমাদের তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আরমোলে রাউন্ড শেপটি আমরা করে নিয়ে নেব। তো এখান থেকে আমরা 6 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং বডির মাপ থেকে এবং আরমোলের ঠিক আছে ঠিক মাঝখান থেকে আমরা রাউন্ড শেপটি মিলিয়ে দেবো এইভাবে। তো এইভাবে আমাদেরকে আরমোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। তো এই কামিজটির গলায় কিন্তু আমি বকরম দিয়ে দিব। তো এখানে জাস্ট আমি শুধু মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 35-36 ইঞ্চি বডির একটি কামিজের জন্য গলার পাশের মাপটি আমাদেরকে 5-5.5 ইঞ্চি নিতে হবে। তো যদি আমরা 5 ইঞ্চি নেই, 5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে। আর যদি আপনি 5.5 নেন তাহলে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এবং মার্জিনটিকে নিচের থেকে সোজা করে টেনে নিয়েছি। 35-36 ইঞ্চি বডির জন্য একটি কামিজের গলা যদি দুই দিকে একই দিয়ে থাকি আমরা, তাহলে গলাটি লম্বা কত ইঞ্চি নেব, এখানে 4.5-5.5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন, কিন্তু 5 ইঞ্চি সব থেকে বেস্ট হবে। তো এখানে 5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি এবং মার্জিনটা এদিকে টেনে নিতে হবে। নেবে বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় বডির পার্টটি আমাদের মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে, এখানে কাটিংটি করে নিতে হবে। তো কামিজের নিচের এই অংশটি যখন কাটিং করবেন এই সাইডে 1/2 ইঞ্চি আপনাকে ডাউন করে কাটিং করতে হবে, সাইডটি সেলাই করার পরে যেন কোনাটি ঝুলে না পড়ে। তো এই মার্জিনের অংশগুলো কেসি দিয়ে কেটে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো দুই হাত বহরে কাপড় দিয়ে যখন আপনি একটি কামিজ কাটিং করবেন সেই কামিজটির হাতায় কিন্তু অবশ্যই জয়েন্ট পড়বে, এই জন্য আমরা কাপড়টিকে দেখুন এইভাবে একটু ব্যতিক্রম করে ভাঁজ করে নিব। করার পরে দেখুন এখানে সেলাই মার্জিনে কাপড়টিকে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিনটি করার পরে এখন হাতার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো হাতাটি এখানে আমি 16.5 ইঞ্চি লম্বা দেবো, 16.5 ইঞ্চিতে মার্জিন করতেছি
এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এখানে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। তো দেখুন, যারা নতুন কাজ শিখতে চান বা করতে চান, তাদের কাছে সবথেকে কঠিন কাজ, যেটা কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি, কামিজটি যখন সেলাই করে হাতা লাগানোর সময় সবথেকে তাদের সমস্যা ফেস করে। এখানে আমাদেরকে তাহলে কী নিয়মে হাতাটি কাটিং করতে হবে, তাহলে সেলাই করার সময় আমাদের কোনো সমস্যাই ফেস করতে হবে না। আমার ভিডিওতে যে আমি কামিজগুলো কাটিং করে দেখিয়ে থাকি, বডির আরমোলটি কিন্তু অ্যাকুরেট নিয়মে কাটিং করে দেখাই। এই অ্যাকুরেট নিয়মে কাটিং করার পরে আরমোলটি এখানে আর সেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা বডির আরমোলটি আগে কাটিং করি। বডির আরমোলটি মেপে আমরা হাতার আরমোলটি কাটিং করব, তাহলে সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। আর যদি আপনি বডির আরমোলটি আনুমানিক করে যে কোনো একটি মাপে কাটিং করেন, পরে হাতার আরমোলটি অ্যাকুরেট মাপে কাটিং করেন বডি অনুযায়ী, পরে সেলাই করার পরে আবার কী করতে হবে, এই আরমোলটি ছেঁটে নিতে হবে। এইভাবে যারা নতুন আছে তাদের অনেক সমস্যা হয়। এই জন্য আমরা কী করব, বডির আরমোলটি অ্যাকুরেট নিয়মে কাটিং করব এবং বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলটি আমরা অ্যাকুরেট নিয়মে কাটিং করে নেব, তাহলে সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কী নিয়মে কাটিংটি করতে হবে। তো এখানে যে সেলাই মার্জিনের কাপড় রেখে মার্জিন করেছি, তাই না, এই জন্য আমরা নিচের এই মার্জিনটিতে ফিতাটি রাখবো। রেখে দেখুন, এই বডির আরমোলটি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বডির যে এখানে মাপ নিয়ে মার্জিন নিয়েছি এখান পর্যন্ত আমরা মেপে দেখব। তো দেখুন, এখানে 15 ইঞ্চি হয়েছে, কত ইঞ্চি, 15 ইঞ্চি। তো এই মার্জিন থেকে আমরা 15 ইঞ্চি ফিতা এইভাবে এই মার্জিন পর্যন্ত আড়াআড়ি করে রাখবো, রেখে এভাবে মার্জিন করবো এবং সেলাই মার্জিন এখানে এক্সট্রা কাপড় নিব। তো আমি কাটিং করার পরে বডির আরমোলের সাথে মেপে দেখাচ্ছি অ্যাকুরেট করে, এবং আরমোলের জন্য এখানে রাউন্ড শেপ করে নিতে হবে, এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে। তো মার্জিনগুলো খুব একটি বোঝা যাচ্ছে না চকটির সমস্যার কারণে, তো আমি হাতাটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু হাতাটিতে জয়েন পড়েছে, তাই না, আমরা জয়েন্টটি সহজ নিয়মে কীভাবে কাটিং করব। তো এখানে দুইটি কাপড় আছে, একটি কাপড় আমরা নিয়ে নিব, তো এই কাপড়টি এই কাপড়টির উপরে দেখুন এইভাবে 1/2 ইঞ্চি উপরে রাখবো। রাখার পরে আপনি এই হাতাটিকে এভাবে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে নিয়ে রাখবেন, রাখার পরে শুধু এই মাপে কাটিং করে নিয়ে নেবেন। তাহলে দুইটি হাতার জন্য দুইটি জয়েনের কাপড় আমাদের কাটিং করা হয়ে গেছে। তো এই আটকানো অংশটি এখানে কাটিং করে নিতে হবে। তো এই হাতাটি যে আমি কাটিং করেছি বোর্ডের আরমোল অনুযায়ী, তাই না, তো দেখুন এখানে কিন্তু আমাদের মার্জিনটি এসেছে। তো এখানে আমি কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি, তো আপনিও একই নিয়মে চিহ্নটি দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমাদের বডির মাপের সেলাই যাবে এবং এখানে কিন্তু আমাদের শোল্ডারের সেলাইটি পড়বে। তো যদি এখন আমরা এখানে মেপে দেখি, দেখুন এখান থেকে আমরা এভাবে মিল করে ধরব এবং দেখুন এখানে এখানে অটোমেটিকলি কিন্তু মিলে যাবে। সেলাই করার সময় আপনাকে বিন্দু পরিমাণ সমস্যা ফেস করতে হবে না, এই মার্জিন অনুযায়ী যদি আপনি সেলাইটি করেন। আশা করি বডির আরমোলের সাথে হাতার আরমোলটি অ্যাকুরেট নিয়মে কীভাবে কাটিং করতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় কামিজটি কাটিং করে একেবারেই কমপ্লিট। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে, শুধু 35 থেকে 36 ইঞ্চি বডিতে এই মাপ ও মেজারমেন্টগুলো ব্যবহার করে আপনি কাটিং করতে পারবেন। এর থেকে বডির মাপটি যদি আপনি বাড়িয়ে নেন, তাহলে ছোল্ডারের মাপ, আরমোলের মাপ, নিচের ঘেরে মাপ, এই মাপগুলো আপনাকে বাড়িয়ে নিতে হবে। এর থেকে যদি কম বডির জন্য কাটিং করেন, ছোল্ডারের মাপ, আরমোলের মাপ, নিচের ঘেরে মাপ, এই মাপগুলো কমিয়ে আপনাকে কাটিং করতে হবে, তাহলে আপনি সঠিক নিয়মে একটি কামিজ কাটিং শিখতে পারবেন। তো আশা করি একটি কামিজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।